প্রিয় এলাকাবাসী, 1 নং জলমা 4 নম্বর ওয়ার্ডে ইউপি নির্বাচনে আমি ব্যাটমার্কা প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। এলাকাবাসী কাছে আমার সবার কাছে এলাকাবাসী সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আমার এই ব্যাটমার্কায় দয়া করে একটা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার আমাকে একটা সুযোগ করে দেবেন। আপনারা জানেন যে একজন ইউপি সদস্যের তার ক্ষমতা এবং তারই কতটুকু, কারণ একজন ইউপি সদস্যের কাছে মানুষ চায় কি, আসলে তার কাছে যায় যাতে এলাকার মানুষ একটু শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে। এলাকায় এই যে সরকারি তরফ থেকে যত বিজিএফ কার্ড আসে, সেই বিজিএফ কার্ডগুলো মানুষ যেন সঠিকভাবে পায়, মানুষ যেন তাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সঠিকভাবে পায়। যারা রাস্তাঘাট মানুষ কাদায় হাঁটতে পারে না, স্কুলে যাইতে পারে না, ছেলেমেয়েরা বিভিন্ন রকমের অসুবিধা ভোগ করতে হয়, অন্তত রাস্তাঘাটগুলো যাতে ঠিক মতন কাজ হয় এবং সঠিক কাজটা হয়, যাতে মানুষের চলাচলের ব্যবস্থা হয়। যেহেতু আমাদের শহরতলি, আমাদের শহর খুলনা শহরের পাশে আমাদের এই ওয়ার্ডটা, আমাদের শহরের সাথে শহরের কিছুটা হাওয়া আমাদের এখানে লাগে। শহরে উঠলেই দেখা যায় পাকা রাস্তা, অথচ আমাদের এখানে দেখা যায় যে কাদা পেরে ঘরে যেতে হয়, যে কারণে আমাদের এটা সবচেয়ে তো একটা জরুরি বিষয় যে রাস্তাঘাট। তাই এই এলাকায় রাস্তাঘাট করতে যে মানুষের বাড়ি থেকে একটা মোটা অঙ্কের টাকা উত্তোলন করা, আমি যদি হতে পারি ইনশাল্লাহ এই কাজটা হবে না আশা করি। আমি জনগণকে আমি সেই ওয়াদা করেছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিতে গেলে একটা বড় অঙ্কের একটা টাকা প্রদান করতে হয়। আমি যদি মেম্বার হতে পারি অন্তত এই টাকাটা মানুষের দিতে হবে না, আমি সে ওয়াদা জনগণের কাছে করেছি। 2002 সালের 12ই সেপ্টেম্বর আমার একটা পা হারাইতে হয়। এলাকার লোক অনেকেই জানেন বিষয়গুলো, সবাই জানেন যে আমি সবসময়ের জন্য সন্ত্রাসের বিরুদ্ধে ছিলাম, আমি মাদকের বিরুদ্ধে ছিলাম, এরই প্রতিবাদ আমি সবসময় করতাম। এই প্রতিবাদ করতে 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 যে একটা সময় আমি জোট সরকারের আমলে একটা সময় আমি আমার একটা পা আমি হারিয়েছি, একটা হাত আমার প্রায় অর্ধেক প্রায় যাওয়ার মতন অবস্থা। সেই অবস্থায় আমি ঢাকা বঙ্গ হাসপাতালে ভর্তি ছিলাম। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তখন আমাকে বঙ্গ হাসপাতালে দেখতে যান এবং তিনি আমাকে ওয়াদা করে আসেন, তুমি একটু সুস্থ আমার কাছে এসো, আমি তোমার সার্বিক আমি বিষয়গুলো আমি দেখভাল করব। কিন্তু আমার আসলে জননেত্রী শেখ হাসিনার কাছে এই পর্যন্ত যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, আমি যেতে পারি নাই যে কোনো কারণে হোক। তবে আমি সেখান থেকে এখন পর্যন্ত গ্রামের মানুষ জানে সবসময়ের জন্য আমি সন্ত্রাসের বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে, কারণ আমি নিজে মাদক সেবন করি না, আমি মাদককে পছন্দ করি না, এটা যদি কেউ খায় অথবা বেচা কেনা করে আমি সবসময় তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। তা যে কারণে আমি অন্তত যদি মেম্বার হতে পারি এলাকার মানুষকে নিয়ে, সমস্ত জনগণের সাথে নিয়ে, মুরব্বী এবং যুবক ছেলেদেরকে সাথে নিয়ে আমি এগুলোর যাতে নির্মূল হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। আপনারা জানেন যে উত্তর হরিণটানা আমি একটা ক্লাব করেছি, ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমি, ক্লাবের নাম হচ্ছে হরিণটানা স্পোর্টিং ক্লাব। যে ক্লাবের মাধ্যমে আমি এই এলাকার সমস্ত বয়স্ক এবং অল্প বয়স্ক অর্থাৎ যুবক ছেলেদেরকে নিয়ে আমি একটা ঐক্যমত গড়ে তুলেছি, যাতে আমাদের এলাকায় এই ধরনের কর্মকাণ্ড যাতে কখনো না হয় এবং এলাকার মানুষ সবাই আমার সাথে এই বিষয়ের পরে একমত পোষণ করে আমার কাজে, এই সামাজিকমূলক কাজে আমাকে সর্বক্ষণিক সহযোগিতা করে। আমার মার্কা হয়েছে ক্রিকেট ব্যাট, এই ব্যাট মার্কা নিয়ে আমি এই 4 নম্বর ওয়ার্ডের প্রতিটি দ্বারে দ্বারে প্রত্যেকটি মানুষের কাছে আমি যাচ্ছি এবং সবার কাছে আমি একটা ভোট প্রার্থনা যাচ্ছি। আমার এই ভোট চাওয়ার এবং এই ইউপি সদস্যর মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চল থেকে অন্তত মাদক মুক্ত করা, ইপটিজিন মুক্ত করা এবং সন্ত্রাস মুক্ত করা, যাতে মানুষ সুষ্ঠু শান্তিতেভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করা। তারই লক্ষ্যে আমি মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যাতে আমি যদি এলাকায় যদি আমি মেম্বার হতে পারি, ইউপি সদস্য হতে পারি, তা আমি ইনশাল্লাহ এই সমস্ত কাজগুলো আমি সবাইকে সাথে নিয়ে করব। এই জন্য আমি জনগণের কাছে আমার প্রতীক ক্রিকেট ব্যাট সবার কাছে একটা করে ভোট কামনা করে, দয়া করে সবাই আমাকে একটা ভোট দেবেন, দিয়ে আমাকে আমার এই কাজগুলো করার জন্য আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। আর এলাকার সকল জনগণ একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চাই।
যে নির্বাচনে কোনো রকমের কোনো কারচুপি বা কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা নেমেছি, জেএম ইনসাল ইকবালের পক্ষে ব্যাট মার্কা প্রতীক নিয়ে আমরা নেমেছি এলাকাবাসী। আমরা এলাকাবাসীর কোনো চাওয়া পাওয়া নেই, আমরা চাই যে একটা সুন্দর মনের মানুষ এলাকায় আসুক। সেই সুন্দর মনের মানুষটা আমরা নির্বাচন করেছি জেএম ইনসাল ইকবাল ভাইকে। তাই আমরা এলাকার সবার দোয়া নিয়ে আমরা এই ব্যাট মার্কা প্রতীকে আগামী 26 তারিখে ইনশাআল্লাহ সকল যে আমরা সবাই ভোট দেব। ব্যাট মার্কায় আপনারা একটা ভোট দিয়ে তার জয়যুক্ত করুন। আগামী 26 তারিখে তারে ফুলের মালা দিয়ে আমরা যেন বরণ করে আনতে পারি। আমি ইউপি নির্বাচিত নবনির্বাচিত একজন ইউপি সদস্য মোহাম্মদ মিজান শেখ। আমার বাসা উত্তর হরিংটানা। আমার নির্বাচিত এলাকা মোহলগঞ্জ থানা বাগেরহাট জেলা। আমি দীর্ঘদিন বসবাস করি এই হরিংটানা অঞ্চলে, আমার বাসা হরিংটানা অঞ্চলে। আমি বিগত দিনে দেখেছি 10 বছর যারা ছিলেন বিগত দিনে ক্ষমতায়, মাদক একের পর এক মাদক বেড়ে গেছে, সন্ত্রাস বেড়ে গেছে, মাদক নির্মূল হয় নাই। আমরা চাই এই মাদক নির্মূল। আমরা চাই আমাদের মা বোন রাস্তাঘাট থেকে সুন্দরভাবে হাঁটুক। কিছুদিন আগেও একটা মেয়ে 12 বছর একটা মেয়ে রেপ হয়েছে, তা নিয়ে আমরা অক্ষত। এরকম ভাবে আমরা গত দিনে যে মেম্বার ছিলেন তার কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। আমাদের সেই রকম মানুষ আমরা দীর্ঘ দেখেছি। আমরা ইনসান ভাইকে করোনা গেছে, মানুষের পাশে হেঁটে হেঁটেও মানুষের পাশে উনি খবর নিছে। আর যে ক্ষমতায় থেকেও অন্তত তারা আমরা দেখিনি যে সে মানুষের খবর নিছে। অন্তত তার একখান পা না থাকা কালেও সে দূর দুখায় মানুষের খেয়েছে কিনা খাইছে কিনা উনি খবর নিছে। তাই আমরা চাই সুস্থ মানুষ যে মেম্বার ছিল তাকে পাওয়া যায় না দীর্ঘ দিনে। এই অসুস্থ মানুষ যখন খবর নিছে আমরা চাই তার মতো লোককে, ইনসান ভাইকে আমরা জানি ব্যাট মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি ইনশাআল্লাহ। এই আমার কামনা। এলাকাবাসী, জলমাইনের 4 নম্বর ওয়ার্ডের মার্কা কি আছে? জিএম ইনসান ভাইয়ের মার্কা কি আছে? এই গরিব দুঃখীর মার্কা কি আছে? জিতে যাওয়ার মার্কা কি আছে? এই সেই মার্কা সবাই বলি ইনসান ভাইয়ের, সবাই বলি এই মুরব্বীরা, মা খেলারা, এই উন্নয়নে, এই 4 নম্বর ওয়ার্ডের উন্নয়নে ইনসান ভাইয়ের চিন্তাধারা, গরিব দুঃখীর সেবা করা।